আমাদের কাছে খবর আছে যে কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। লোকসভা ভোটের তিন দফা শেষ, আরও চার দফা ভোট বাকি আছে এবং সাধারণত আপনারা জানেন যে বলাই যায় যে উত্তরবঙ্গের ভোটগুলো আস্তে আস্তে শেষ হয়েছে। আগামী সোমবার চতুর্থ দফার ভোট। সৌভাগ্যক্রমে যে এখন অবধি আমাদের বাংলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, বাকি যেটুকু হয়েছে গোটা ভারতবর্ষের পক্ষে অস্বাভাবিক হলেও আমাদের রাজ্যের পক্ষে অত্যন্ত স্বাভাবিক ঘটনা। মুর্শিদাবাদে যেমন ভোটের দিন ঠোকাঠোকি চলেছে, বোমাবাজি হয়েছে, গুলি চলেছে, আজকেও ভোট পরবর্তী হিংসা চলছে, এগুলো আমাদের রাজ্যে একেবারে স্বাভাবিক ঘটনা। ওটা ভারতবর্ষের লোক অবাক হয়ে তাকিয়ে থাকে ঠিকই, কিন্তু বাঙালিদের ক্ষেত্রে, এই বাংলার মানুষদের ক্ষেত্রে এটা একেবারে স্বাভাবিক ঘটনা। কিন্তু এবার লাশ পড়তে চলেছে, মৃত্যুর ঘটনা ঘটতে চলেছে। আগামী 10 থেকে 20 মের মধ্যে একটা খুন হবে। কে খুন হবে, কোথায় খুন হবে, কিভাবে খুন হবে, কে বলছেন, সবটা শোনাবো, আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলায় ভোটে প্রথম নাকি লাশ পড়তে চলেছে, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ঘাটালে তৃণমূলের প্রার্থী বিখ্যাত অভিনেতা দেব 10 বছর সাংসদ আছেন, এবারে সাংসদ পদে দাঁড়াবেন না ঠিক করে নিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে দিয়েছিলেন, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে শেষ মুহূর্তে নাকি দাঁড়িয়েছেন, এমনটাই দেব বলে থাকেন। অন্যদিকে দেবের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন সেই বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, তিনি অভিনেতা হিরণ চ্যাটার্জি, তিনি একেবারে খাতায় কলমে তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে 10 বছরে লোকসভাতে দেব মাত্র 2 থেকে 3টে প্রশ্ন করেছেন। কতগুলো? 2 থেকে 3টে, এবং তার উপস্থিতির হার লোকসভাতে সবার চেয়ে কম, জানিনি লোকসভাতে। 10 বছর যিনি লোকসভায় হাজিরই হননি, কোনো প্রশ্নোত্তরে ছিলেন না, তাকেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় দল টিকিট দিয়েছে। ভালো অভিনেতা হতে পারেন দেব, এই বাংলার ভালো অভিনেতা, তাকে দিয়ে এই মুহূর্তে ইন্ডাস্ট্রি চলে, কিন্তু লোকসভার সাংসদ, একেবারে চরম ব্যর্থ সাংসদ। সেই দেব এবার ঘোষণা করেছেন যে একটা খুন হতে চলেছে, ভয়ঙ্কর কাণ্ড। এখন অবধি কোনো লাশ পড়েনি ভোটে, যেটা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যকর ব্যাপার, কারো মৃত্যু হয়নি আমাদের বাংলার কোনো মানুষের। এবার 10 দিনের মধ্যে একটা খুন হবে, কোথায়? কেশপুরে। কে বলছেন? ঘাটালের তৃণমূল প্রার্থী বলছেন কেশপুরে 10 দিনের মধ্যে একটা খুন হবে, 10 থেকে 20 মের মধ্যে একটা খুন হবে কেশপুরে, এবং সেই খুনটা হবে, কে খুন হবে, বিজেপির একজন প্রার্থী, বিজেপির একজন কর্মী সমর্থক খুন হয়ে যাবে। কে খুনটা করবে? বিজেপিরই কোনো কর্মী সমর্থক খুনটা করবে। অর্থাৎ কেশপুরে আগামী 10 দিনের মধ্যে, 10 থেকে 20 মের মধ্যে বিজেপির একজন দলীয় কর্মী খুন হবে আরেকজন দলীয় কর্মীর হাতে, এবং সেই দোষটা বিজেপি চাপাবে তৃণমূলের ঘাড়ে। বাবা, শার্লক হোমসকেও আমরা এত আগে থেকে একটা মানুষ খুন হবে বলে দিতে দেখিনি, ফেলুদাকেও দেখিনি, আপনারা শুনেছেন নাকি? তার আগে শুনে নিন, দেব বিখ্যাত অভিনেতা তৃণমূলের ঘাটালের প্রার্থী ঠিক কি ভবিষ্যৎবাণী করলেন গোয়েন্দার মতন। যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে যে কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইবো কি, ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর জেতার কোনো রাস্তা নেই, যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে, 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি আগে থেকে বলে রাখছি কিরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে, যদি আমরা এখন কেশপুরে আছি। আমি কেশপুরে 10 বছর ধরে শান্তি রেখেছি, কেশপুরের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি, এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে, প্রেসের মাধ্যমে, প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে। বল, কথা বলে কাকে কি বলছি, মানে পাগল টাগল হয়ে গেছে ছেলেটা আমার, মানে যা ইচ্ছে পাচ্ছে তাই বোঝাচ্ছে না বিজেপি। ওই একটা ছেলে জেতার জন্য মরিয়া হয়ে পড়েছে। দেব বলছেন যে
একজন বিজেপি কর্মী কেশপুরে খুন হবেন আরেকজন বিজেপি কর্মীর হাতে, এবং সেটা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেবার চেষ্টা করবে, ভোট করানোর চেষ্টা করবে। কেশপুরের মাটিতে দাঁড়িয়ে মঙ্গলবার দেব ঘোষণা করে দিয়েছেন যে বিজেপির প্রার্থী হিরণ এবং বিজেপি দল ঘাটাল লোকসভা কেন্দ্রে জেতার জন্য পড়ে রয়েছে, আমার কাছে খবর রয়েছে তারা যা খুশি তাই করতে পারে, কেশপুর একটা ষড়যন্ত্র করছে এবং নিজেদের লোককেই মেরে তার দোষ আমাদের লোকের ঘাড়ে দিয়ে একটা অশান্তি সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করবে। কি করে জানলেন আপনি যে কেশপুর একটা খুন হবে? কি করে জানলেন আপনি কেশপুর একজন বিজেপি প্রার্থী খুন হবে? আপনি কি করে জানলেন এটা কেশপুরের বিজেপি প্রার্থীকে খুন করবে বিজেপিরই কিছু কর্মী সমর্থক? কি করে জানলেন? স্বয়ং গোয়েন্দা শার্লক হোমস চলে এলো মনে হয় এতটা জানতে পারবে না, কিংবা আমাদের দেশে র চলে এলো মনে হয় এতটা জানতে পারবে না। আপনি কি করে জানলেন? ঠিক এই প্রশ্নটা তুলে দিয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। তিনি আবার বলেছেন দেব তো নিজেই খুন করাবে, তৃণমূল খুন করবে বিজেপি কর্মীকে এবং সেটা দেখানোর চেষ্টা করবে যে বিজেপির নিজেদের মধ্যে গন্ডগোল হয়েছে, দেব নিজেই খুন করবে, একদম পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। কিন্তু দেব এই যে বলছেন যে 10 বছরে আমি কেশপুরে শান্তি বজায় রেখেছি, একেবারে পিসিমুনির ভাষা বলছেন, আমি কেশপুরে 10 বছর শান্তি বজায় রেখেছি, শান্তি বজায় রাখার চেষ্টা করেছি, জেতার জন্য বিজেপি প্রার্থী এবং তার দল যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, অর্থাৎ সন্ত্রাস করেনি চেষ্টা করবে সেটা বুঝে গেছেন দেব, তা আমি আগাম জানিয়ে রাখলাম সংবাদ মাধ্যমে। কেন সংবাদ মাধ্যমে জানাতে হবে কেন? যদি আমি বা আপনারা বা কোনো রাজ্যের সাধারণ মানুষ যদি জানতে পারেন যে কেউ খুন হতে চলেছে, কারো লাশ পড়তে চলেছে, কেউ বা কারা কোনো ব্যক্তিকে খুন করতে চলেছে, তাহলে আমরা আগে কাকে জানাবো? কি মনে হয়? আমরা আগে স্থানীয় লোকাল থানায় জানাবো, তাই তো? লোকাল থানায় জানাবো যে আমার কাছে এরকম একটা খবর রয়েছে যে অমুক ব্যক্তি বা অমুক জায়গায় একটি খুন হতে পারে, এইসব লোকগুলো খুন করার চেষ্টা করছে। দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে কোনো ইনফরমেশন দিলেন না, তিনি সরাসরি সংবাদ মাধ্যমে এসে জানাচ্ছেন বিজেপির একজন কর্মী খুন হবেন এবং সেই খুনটা করবে বিজেপি এবং তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করবে। যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে যে কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। আমি জানি না দেব কোনো গোয়েন্দা চরিত্রে অভিনয় করার জন্য ট্রায়াল রান দিচ্ছে কিনা এবারের লোকসভাতে, অন্তত শুনে তো সেটাই মনে হচ্ছে। একবার বললেন হিরণ পাগল হয়ে গেছে, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, খবরের কাগজে হেডলাইনে আসার জন্য যা পারছে তাই বলছে, কিন্তু কথা হচ্ছে যে কেশপুরে খুন হয়ে যাবে 10 থেকে 20 মেয়ের মধ্যে, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের একজন বিদায়ী সাংসদ, তাহলে তিনি কেন পুলিশে যাচ্ছেন না? একজন মানুষের মৃত্যু হতে চলেছে 10 থেকে 20 তারিখের মধ্যে, তাকে কেউ বা কারা মারতে চলেছে, কিন্তু দেব সেটা সংবাদ মাধ্যমে বলছেন কেন? প্রশাসনে না বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশে না বলে, আপনারা কি বলেন? সবই তো দেখলেন শুনলেন, দেবের ভবিষ্যৎবাণী, লাশ পড়তে চলেছে, ভালো একটা সিনেমা হয়ে যাবে আমার মনে হচ্ছে। পরবর্তী সিনেমাটা কি ডায়লগ কি দেব এটাই হবে? এটাই কি নাম হবে পরবর্তী সিনেমাটার? লাশ কোথায়, লাশ কবে পড়বে, আপনারা কি বলেন? সবই তো শুনছেন দেখছেন, আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের খবর চেপে রাখতে দেব না।